এখন আমাদের গরম গরম লুচি হবে, মাংস কষা দিয়ে খাওয়া হবে। ময়দাটা দিয়ে বার করে নেওয়া হয়েছে, এবার ময়দাটা মাখানো হবে। দেখুন হালকা একটু গরম জল করে নেবেন, নিলে লুচিটা খুব সুন্দর হবে। দেখুন হালকা একটু গরম জল করে নিয়ে ময়দার মধ্যে একটু লবণ চিনি দিয়ে ভালো করে মেখে নেবেন। ময়দা সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবারে লুচি ভাজা হবে। দেখুন ভেঙে নেওয়া হয়েছে, বাচ্চাদের একটু ডিম দিয়ে রোল টাইপের করে দেওয়া হবে। দেখুন ভাজা হচ্ছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন ডিমটা ভেঙে নিয়ে ফাটানো হচ্ছে, দিয়ে তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে এবারে দিয়ে দেবো। একপিট হয়ে গেছে, আর একপিট দিয়ে দিল। রোলের জন্য শশা কুচিয়ে নেওয়া হচ্ছে, এদিকে পেঁয়াজ কুচানো হচ্ছে। একটু আলু মাখা নিয়েছি, আলু মাখাটা সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে ওখানে কোচানো পেঁয়াজ, একটু টমেটো, এই শশা কুচি, একটু পাতিলেবুর রস দেবো। যেহেতু কেউ সস দিলে সস দিতে পারে না, পাতিলেবুর রস দিলেও দেওয়া যায়। পাতিলেবুর রস দিলাম, লুপে একটু সামান্য লবণ দেবো, যেহেতু পাতিলেবুর রস দিয়েছি। দিয়ে রোলটাকে এবার সুন্দর করে দেখুন পাতিয়ে নিয়েছি। এটা এবারে এটার মধ্যে অল্প একটু শসা, অল্প একটু পেঁয়াজ, অল্প একটু আলু, একটু পাতিলেবু, অল্প একটু লবণ সামান্য দিয়ে রোলটা করে দেবো। হয়ে গেছে আমাদের রোল তৈরি করা। এটা বাচ্চাদের দেবো, ওই জন্য লঙ্কা দিলাম না। এই আমি যেটা আমরা যেটা বড়রা খাবো সেটাই লঙ্কা দেবো। আগে বাচ্চাদেরটা আমরা রোল এনেছি। এই এখান ধরো, এখান তলাটা ধরো, পড়ে যাবে পড়ে যাবে, ভালো করে ধরো, ভালো করে ধরো, দু হাতে ধরো, দু হাতে ধরো, সুন্দর করে ধরো। হ্যাঁ তলাটা ভালো করে হাতে ধরবে, চাবে ডেবিট খেয়ে নাও, ডেবিট খেয়ে নাও। ভাইকে কি ভাই খেয়ে নিচ্ছে, তুমি খেয়ে নাও কপ কপ করে। কেমন হয়েছে বলবে, দারুণ হয়েছে ডেবিট। ডেবিট নিচটা ধরো, নিচটা ধরো, তাহলে পড়ে যাবে সব। ঠিক আছে খাও, দারুণ রোল তৈরি হয়ে গেছে। এবারে আনো ধরো, মোবাইল দেখছে, ওর গালে দিতে হবে, খাবে ছোট বাচ্চা, গালে খাইয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব। আছে ভাজা আর গরম গরম কষা আর লুচি, খেতে আরম্ভ করে দিয়েছি। দেখুন দারুণ।